তেরোই নভেম্বর ছিল প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের জন্মদিন। এ উপলক্ষে তার দ্বিতীয় স্ত্রী মেহের আফরোজ শাওনের কাছে গণমাধ্যম থেকে জানতে চাওয়া হয়েছিল হুমায়ুন আহমেদ প্রেমিক হিসাবে কেমন ছিলেন, আর প্রেমিকা হিসাবে তার কাছ থেকে শাওন প্রথমবার কি উপহার পেয়েছিলেন। উত্তরে শাওন বলেন, একজন সাধারণ মানুষ প্রেম করতে গিয়ে যা চিন্তা করেন, কাউকে খুশি করার জন্য বা মুগ্ধ করার জন্য যে চেষ্টা করেন, তা কিন্তু হুমায়ুন আহমেদের মধ্যেও ছিল। হুমায়ুন আহমেদের কাছ থেকে পাওয়া আমার প্রথম উপহার হচ্ছে মশার স্প্রে, অ্যারোসল। মানে প্রেমিকা হিসেবে পাওয়া আমার প্রথম উপহার 10 বোতল অ্যারোসল। কারণ রাতের বেলায় লিখতে বসে ওনাকে যখন মশা কামড়াচ্ছিল, ওনার হঠাৎ করে তখন মনে হলো, আচ্ছা আমাকে তো মশা কামড়াচ্ছে, যার জন্য লিখতে পারছি না। তখন ওনার মনে হলো, আরে আমার প্রিয় মানুষটাকেও তো মশা কামড়াচ্ছে, অথচ তার পরীক্ষা, মশার কামড়ে সেও কি তাহলে পড়তে পারছে না, তার জন্য তো উপহার পাঠানো উচিত। এমন ভাবনা থেকে তিনি 10টা মশার স্প্রে এবং একটি চিঠি আমাকে উপহার হিসাবে পাঠালেন। তো এটা যে কোনো প্রেমিকের পক্ষ থেকে পাঠানো কোনো উপহার হতে পারে, এটা আসলে আমার মনে হয় না যে এর আগে কেউ চিন্তা করেছে। এরকম প্রেমিক ছিলেন হুমায়ুন। তো বন্ধুরা, আমরাও চাই হুমায়ুন আহমেদ যেন অন্য জগতে গিয়েও অনেক ভালো থাকেন, তার প্রিয় মানুষেরা যেন তার স্মৃতি নিয়ে ভালো থাকতে পারে।